আপনি যদি আরেকদিন বউ বাচ্চা নিয়ে আসেন আপনি আমার কাছে আসবেন না, আপনি কখনোই আমার কাছে আসবেন না। জানেন উনি যে অপরাধ করছেন, ঠিক ওসি মোয়াজ্জেমের মতো আমি ইচ্ছা করলে মামলা করলে ওনার 8 বছরের সাজা হইতে পারে। সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছে জীবনে, তারপর আপনারা একটা আধা ভিডিও দেখে আপনারা যারা রিয়েক্ট করে আমারে বকাঝকা করতেছেন, তাদেরকে বলি বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না, আপনারা বাঁচতেও দিবেন না। নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালই। যদি বাংলাদেশের ভালো চান তাহলে আমার কাজ করতে দেন, মনের দিক থেকে কষ্ট দিয়েন না, কাজ করতে দিলে দেখবেন একদিন বাংলাদেশে আমি জবাব দিয়ে তার জায়গায় নিয়ে আসতে পারবো। ওরে স্বার্থ আদায় হইলে মানুষ বেঈমানি করে, স্বার্থ আদায় হইলে মানুষ বেঈমানি করে, ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে, ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে, স্বার্থ আদায় হইলে মানুষ বেঈমানি করে, স্বার্থ আদায় হইলে মানুষ বেঈমানি করে, ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে, ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে। উপকারীর দাম থাকে না এই ভবের বাজারে, উপকারীর দাম থাকে না এই ভবের বাজারে, অর্জুন গাছের দিকে চাইলে বুঝবেন হারে হারে, অর্জুন গাছের দিকে চাইলে বুঝবেন হারে হারে, ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে, ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে। সবার আগে ছুটে চলে অন্যায় দেখলে পরে হায় রে, সবার আগে ছুটে চলে অন্যায় দেখলে পরে, দুষ্কৃতিকে শক্ত হাতে প্রতিবাদ করে, দুষ্কৃতিকে শক্ত হাতে প্রতিবাদ করে, স্বার্থ আদায় হইলে মানুষ বেঈমানি করে, ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে। একটা মানুষ সর্বগুণী হয় না এই সংসারে, একটা মানুষ সর্বগুণী হয় না এই সংসারে, দুর্দিনের কথা মানুষ ভুলতে কেমনে পারে, দুর্দিনের কথা মানুষ ভুলতে কেমনে পারে, ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে, ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে। ওরে স্বার্থ আদায় হইলে মানুষ বেঈমানি করে,
ওরে শান্ত আদায় হইলে মানুষ বেঈমানি করে ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে ব্যারিস্টার সুমন ভাইয়ে বুঝলো অনেক পরে।